उच्च विद्यालय चारतला भवन उद्बोधन उपलक्षे आज के आलोचना सभा सभापतित्व करছেন অত্র विद्यालय मैनेजिंग कमिटी सभापति এবং হাতিয়া যমুনা কলেজের গভর্নিং বডির সভাপতি এই মাটির প্রিয় সন্তান আমার পিতৃতুল্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান বক্তব্য রেখেছেন আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনসার আলী বিকম বক্তব্য রেখেছেন আপনাদের সাবেক চেয়ারম্যান বর্তমান দশক ইউনিয়নের চেয়ারম্যান কালিয়াদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ এম এ মালিক ভূঁইয়া বক্তব্য রেখেছেন আপনাদের সন্তান আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল আলীম আমাদের সঙ্গে রয়েছেন কালিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব আতর রহমান সিদ্দিকী স্বপন উপস্থিত রয়েছেন আমাদের কালিয়াদী পৌর আওয়ামী লীগের উপস্থিত কালিয়াদী পৌর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি মিন্টু সরকার উপস্থিত রয়েছেন অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার মায়েরা ছাত্র যুবক ভাইরা এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আমাদের ইউপি সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলতে চাই আমি আজকে সারা বাংলাদেশে কি হলো সে বিষয় নিয়ে কথা বলবো না সারা কালিহাতির কথাও আমি বলতে চাই না আমি শুধু এই চরাঞ্চল নিয়ে দু চারটি কথা বলতে চাই এই বিদ্যালয়টি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হবার পরে এই বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি কোনো বেতন পাননি বেতন না পেয়ে তারা খেয়ে না খেয়ে এই স্কুলের অধ্যয়ন করিয়েছেন লেখাপড়া করিয়েছেন এই দেশে একটি সরকার ছিল বেগম খালেদা জিয়ার সময় এবং শাজাহান শিরাজ সাহেব এলাকার এমপি ছিলেন সরকারের মন্ত্রী ছিলেন এই স্কুলটি কিন্তু শাজাহান শিরাজ সাহেব এমপিওভুক্ত করে দেয়নি অর্থাৎ শিক্ষকদের বেতনের ব্যবস্থা করে দেয়নি কিন্তু এই আনালিয়া গ্রামের আনালিয়া বাড়ি গ্রামের মানুষ অধিকাংশই কিন্তু শাজাহান সিরাজ সাহেবকে ভোট দিয়েছেন আমরা দেখেছি তো এই স্কুলের এমপিওভুক্ত সরকারি বেতন শিক্ষক কর্মচারীদের সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছিলেন এরপরে দীর্ঘদিন আর স্কুলের এমপিওভুক্ত হওয়া দরকার ছিল আবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু দ্বিতীয়বার 9 এবং 10 এর অর্থাৎ অর্ধেক শিক্ষক কর্মচারী বেতন পেত আর অর্ধেক পেত না বাকি অর্ধেক শিক্ষক কর্মচারীদের বেতন আমরাই আবার করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবস্থা করে দিয়েছে আমরা যখন স্কুলে পড়েছি আমি গোপালদিঘি স্কুলের ছাত্র ছিলাম বাড়ির থেকে 3.5 কিলোমিটার দূরে থেকে পায়ে হেঁটে লুঙ্গি পরে এসে আমরা স্কুলে ক্লাস করেছি আমাদের স্কুলের ভবন ছিল না টিনের ভাঙ্গাচোরা ঘর ছিল চেয়ার বেঞ্চ ছিল না
দরজা জানালা ছিল না ঘরের, এরকম বিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি। আজকে যে আপনাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করবে, তাদের মাথার উপরে পর্যাপ্ত পরিমাণ বৈদ্যুতিক পাখা অর্থাৎ ফ্যান রয়েছে, সেই সুন্দর পরিবেশে বসে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে এই সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুধু বলতে চাই, আলিয়াবাড়ির মানুষ, আপনারা শাহজাহান সিরাজ সাহেবকে ভালোবাসতেন, আপনারা কিন্তু বিএনপি করেন না। আপনারা শাহজাহান সিরাজ সাহেব যখন যে মার্কা নিয়ে এসেছে, সেই মার্কাতেই আপনারা ভোট দিয়েছেন। জাসদের মশাল মার্কায় ভোট দিয়েছিলেন শাহজাহান সিরাজ সাহেবকে। জাসদ ভেঙে যখন টুকরো টুকরো হয়ে গেল, শাহজাহান সিরাজ সাহেব আপনাদের কাছে পাখা মার্কা নিয়ে এসেছিলেন, আপনারা শাহজাহান সিরাজ সাহেবকে পাখা মার্কায় ভোট দিয়েছেন। আরেকবার নিয়ে এসেছিলেন মাস মার্কা, পরবর্তীতে যখন তিনি ধানের শীষ নিয়ে আসলো, তাকে ধানের শীষে ভোট দিয়েছেন। অর্থাৎ আলালিয়াবাড়ির মানুষ যারা আজকে ধানের শীষে ভোট দেয়, তারা কিন্তু কেউ প্রকৃত বিএনপি নয়, তারা হলো শাহজাহান সিরাজের ভক্ত। শাহজাহান সিরাজকে ভালোবাসতেন আপনারা। শাহজাহান সিরাজ সাহেব তো আজকে মৃত্যুবরণ করেছেন, তিনি ওপারে যেন ভালো থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে বেহেশত নসিব করেন। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। যেহেতু শাহজাহান সিরাজ সাহেব নেই, আজকে আপনাদের দেখভাল করারও কেউ কিন্তু নেই, বিএনপিতেও তিন টুকরা হয়ে গিয়েছে, কার পক্ষে যাবে, কে কোন পক্ষে যাবে, সেই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত রয়েছে। আমি তাই আলালিয়াবাড়ির মানুষকে বলতে চাই, যারা শাহজাহান সিরাজ সাহেবকে ভালোবাসতেন, শাহজাহান সিরাজের অনুপস্থিতিতে আমাদের কি আপনারা একটু ভালোবাসতে পারেন না? আমরা কি দাবি করতে পারি না বাবারা, যে আমাদেরকে একটু ভালোবাসা দেন? আমাদেরকে ভালোবাসা না দেওয়ার পরেও আমরা আপনাদের চারতলা ভবন করে দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই রেল লাইন থেকে বিশ্ব রোড থেকে আমাদের সেই দেওপুর আমাদের কি নর্থ হয়ে আমাদের ভওয়াল হয়ে সেই পালিমা হয়ে কালীহাজি পর্যন্ত রাস্তা, আপনাদের হাইওয়ে রাস্তা দিয়ে যেতে হয় না, বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা টাঙ্গাইল যাবেন রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে, হুন্ডা নিয়ে, আপনাদের হাইওয়ে রাস্তা দিয়ে যেতে হবে না, আপনাদের বাড়ির কাছে আমরা সরলা ব্রিজ করে দিয়েছি, এটাও করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুগাচরের ব্রিজ সরকার আসতো, সরকার চাইতো, সকল প্রার্থীরাই প্রতিশ্রুতি দিয়েছেন যুগাচরের ব্রিজ হবে, কিন্তু কেউ করে দেয়নি, এই যুগাচরের ব্রিজ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা আজকে, আমি এখনো চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, আর মাত্র তিনটি রাস্তা হলেই সল্লা ইউনিয়নের শতভাগ রাস্তা পাকা হয়ে যায়। আমরা শতভাগ রাস্তা পাকা করতে পারতাম ইতিমধ্যেই, কিন্তু করোনার মধ্যে পাঁচটি বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি, দুইটি বছর করোনা মহামারীতে নষ্ট করে দিয়েছে। আমরা ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, রাস্তাঘাটে যাওয়া বন্ধ ছিল, বাজারগঞ্জেও একদম সীমিত আকারে যাওয়ার অনুমতি ছিল। সারা পৃথিবীতে এই করোনা মহামারীতে আমাদেরকে নষ্ট করে দিয়েছেন, আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। যদি করোনা না থাকতো, এই তিনটি রাস্তারও দুই বছর আগেই শেষ হয়ে যেতে পারত। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন এবং অগ্রগতি করেছেন, আপনাদের ভাবতে হবে। আপনারা তো কৃষক, কৃষকের কোনো দল নেই, মত নেই, তাদের সারের দরকার, তাদের সময় মতো কীটনাশকের দরকার, আমাদের ইলি মৌসুমে বিদ্যুতের দরকার। শেখ হাসিনা তো তার বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, শেখ হাসিনা আপনার সারের ব্যবস্থা করে দিয়েছেন। যখন খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এক বস্তা সারের জন্য আমার বাবা কৃষক রাস্তায় মিছিল করতে হয়েছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে, চিটা হবে, পোকায় ধরছে, কীটনাশক নেই, সার দেওয়ার জন্যে আমার সার নেই, রাস্তায় মিছিল করতে হয়েছে কৃষকের। আজকে সেই সারের ডিলার রয়েছে, সেই কারখানা রয়েছে, আজকে সারের অভাব নেই। মালিক ভুইয়ারা সারের ডিলার, সেই সারের ডিলাররা বলে আমার ঘরের সার নষ্ট হচ্ছে, পচে গলে নষ্ট হচ্ছে, সার নেওয়ার লোক নাই। অর্থাৎ আগে সারের পিছনে কৃষকরা ঘুরতে, এখন কৃষকের পিছনে সার ঘুরে এলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে যারা আলালিয়াবাড়ির বিএনপি, যারা ধানের শীষে ভোট দেন, তাদের কথা হলো, আপনার সারের ক্রাইসিস হলে আপনাকে তো আলাদা করে সার দেয় না,
যে বিএনপি করেন জন্য এই জন্য পাঁচ বস্তা সার বেশি দিল সেটা তো হয় না। ক্রাইসিস যখন হয় দলমত নির্বিশেষে সকল কৃষকের জন্যই হয়, তাদের বড় পরিচয় হলো আমার বাবা কৃষক, সেই কৃষকের সারের অভাব থাকে। আপনি শেখ হাসিনার ক্ষমতার এনেছেন বলে আজকে শেখ হাসিনার এই বাংলাদেশে সারের অভাব নেই। তাই বলতে চাই আঙ্গালিয়ামার মানুষ যারা সাজান শেখ সাহেবকে ভালোবাসতেন, আপনারা দয়া করে আমাদের পায়ের কাছে একটু জায়গা দেন। আমাদেরকে কম ভোট দিয়েছিলেন, তারপরেও তো আঙ্গালিয়া বাড়ি এই চারতলা ভবন করে দিয়েছি। সাজান শিরা সাহেব তো মন্ত্রী ছিলেন, দুইবার আঙ্গালিয়া বাড়ির স্কুলে ভবন হয় নাই, কেন হলো না? এখানে দেখতে হবে কে ভালোবাসে মানুষকে, কে ভালোবাসে কম, কে কোন সরকার জনগণ নিয়ে ভাবে, স্কুল কলেজ নিয়ে ভাবে, এই জিনিসগুলো দেখতে হবে। তাই সাজান শিরা সাহেব যেহেতু নেই, সাজান শিরা সিরাজের জায়গায় আমাদেরকে একটু দয়া করে জায়গা দেন, আপনাদের কথা শুনে আমরা কাজ করতে চাই। আমার কয়েকজন ছাত্র বন্ধু মাঠ চাই করে চিৎকার করলো, কোথায় ছিলেন এতদিন? আপনারা তো সাজান সিরাজের কাছ থেকে, খালেদা জিয়ার কাছ থেকে তো ছেলেদের জন্য মাঠ করে দিতে পারেন নাই, স্কুলের ভবন করে দিতে পারেন নাই। হ্যাঁ, তবে আমি বলতে পারি এটা, যদিও এমন সময় আমাদের ছাত্র বন্ধুরা মাঠের কথা বলেছে যে সময় আমরা নির্বাচনমুখী হয়ে যাচ্ছি, আগামী জানুয়ারি মাসের 8-10-12 তারিখের মধ্যে নির্বাচন হবে, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি সারা বাংলাদেশে নির্বাচন কিভাবে করব। আমরা মাঠ পর্যায়ে আমরা কর্মীদেরকে সংঘবদ্ধ করছি, মানুষকে সংঘবদ্ধ করছি, আগামী দিনে নির্বাচনে যাতে নৌকায় ভোট দেয় সেই জন্য আমরা ব্যস্ত। এখন এত অল্প সময়ে মাঠ কিভাবে করে দেবো, তবে প্রতিশ্রুতি দিয়ে যাই, যদি আগামী দিনে আপনারা আলালেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাস্টিং ভোটের শতকরা 90টা ভোট নৌকায় দিয়ে নির্বাচিত করেন, নৌকার প্রার্থীকে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করেন, এই আলালেবাড়ি স্কুলের মাঠ কিভাবে করতে হয় আমি দায়িত্ব নিয়ে গেলাম, আমি মাঠ করে দেব। আমি তাই বলতে চাই আমার ছাত্র বন্ধুদের, আমার ছাত্র ভাইদের, যারা তোমরা মাঠ চাই স্লোগান দিলে, তোমাদের মাধ্যমে তোমার বাবা এবং মাকে সালাম পৌঁছে দিতে চাই, বাড়ি থেকে বলবে বাবা মা আমাদের স্কুলের মাঠ নেই, সোহেল হাজারি বলে গিয়েছেন আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আনলেবাড়ি কেন্দ্রে শতকরা 90টি ভোট দিলে সোহেল হাজারি মাঠের দায়িত্ব নিয়ে গিয়েছেন, আমাদের একটি মাঠ করে দিবেন, এই দায়িত্বটুকু আমরা নিয়েছি। আপনারা বাবা মার কাছে গিয়ে বলবেন বাগো বাবা গো, তোমার একটা ভোটে যদি আমার স্কুলে মাঠ হয়, তোমার একটি ভোটে যদি আমাদের বাকি তিনটি মাঠ রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়ক যদি পাকা হয় তুমি কেন একটি ভোট নৌকায় দেবে না? এই কথাগুলো আমার ছাত্র বন্ধুরা বাড়িতে গিয়ে বাবা মাকে বলবে। কোথায় তা বাংলাদেশের কোথায় রেলপথ নেই? টাঙ্গাইলে রেলপথ নেই, সে রেলপথের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যমুনা সেতুতে বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে, সেই রেল দিয়ে আলাদা সেতু দিয়ে রেল যাবে সেই জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আজকে আমরা আনালেবাড়ি স্কুলে চারতলা ভবন দিয়েছি, আপনাদের পাশেই আপনাদের ছেলেরা স্কুল থেকে লেখাপড়া করে পাশ করে এসএসসি পাশ করে যাবে পার্শ্ববর্তী স্কুল কলেজে, সেই আমাদের যমুনা কলেজ হাতিয়াতে। সেই হাতিয়া কলেজের অবস্থা কেমন ছিল? টিনে জরাজীর্ণ ঘরে ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে হয়েছে। হাজি শাহজাহান বললেন বাবা একটা বিল্ডিং দেওয়া যায় না, দেওয়া যায়, তাকে একটা বিল্ডিং দিলাম, প্রথমে একতলা, একতলা বিল্ডিং এর পরে বললেন যে আমার ছাত্রছাত্রীরা তো একতলা বিল্ডিং এ কয়েকজন ক্লাস করে আর ছাত্রছাত্রীরা মন খারাপ করে, বললাম যে হয়ে যাবে। আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে স্পেশাল পারমিশন এনে এই যমুনা কলেজের চারতলা ভবনের ব্যবস্থা করে দিয়েছি। যেই ভবনের কাজ চারতলা সাদ হয়ে গিয়েছে, এখন ফিনিশিং এর কাজ চলছে, আগামী 2 কিংবা 3 মাসের মধ্যে সেই চারতলা ভবনে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে ক্লাস করতে পারবে। আমরা যেখানে যাই, যেখানে কাঁচা রাস্তা দেখি, আমাদের কাছে দাবি করতে হয় না, আমরা তাকিয়ে দেখি, মনে করি মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি দরকার, আমরা লিপিবদ্ধ করি, টেন্ডার করি, রাস্তা পাকা করে দেই। অতীতে তো বিএনপি সরকার ছিল দুইবার, কিন্তু দুইবারের সল্লাতে কয়টি রাস্তা পাকা ছিল, কয়টি ব্রিজ কালভার ছিল আপনারা বলেন? আমাদের এই সল্লা, আমাদের হাতিয়া
ছয়া কালীহাতি রাস্তায় আমাদের সেই একটি ব্রিজ ভেঙে গিয়েছে আমাদের ভাওল ভাওল নামক জায়গায় ব্রিজের অ্যাপ্রোচ হয়েছে সেখানেও 4 কোটি টাকা দিয়ে ব্রিজের টেন্ডার করেছি অল্প কয়েকদিনের মধ্যেই সেই ব্রিজের কাজ শুরু হবে আমরা কাজ করেছি আমরা কাজ করতে চাই তাই বলতে চাই কাজের মূল্য কাজ যারা করে কাজের মূল্য যদি দেন কাজের মূল্য হিসাবে আপনাদের কাছে টাকাও চাই না পয়সাও চাই না 5 বছরে আসব আমরা একটা ভোট নৌকায় দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করবার সুযোগ করে দেন শেখ হাসিনা যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো আমরা করব আমরা একটা ভোট মাত্র আপনাদের কাছে চাই আঙ্গালে বাড়ির মানুষের কাছে আমাদের সোলনা দেওপুর আমাদের এলাকার ভাওয়াল নর্থ ওই গ্রামের মানুষের কাছে বলে গেলাম আজকে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দয়া করে আপনারা একটি করে ভোট নৌকা মার্কা ব্যালটে ফুট দিয়ে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসবার সুযোগ করে দিবেন এই প্রত্যাশাটুকু তো আমি রাখতেই পারি আপনাদের ইউনিয়নে যতটুকু উন্নয়নমূলক কাজ হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করেছে খালেদা জিয়া করে নাই সাজান শেরে সাহেবরা করতে পারে নাই করে দেয় নাই কেন করে নাই আমার কথা হলো কি জানেন যেখানে মানুষ শতকরা 90টা ভোট দেয় আমরা কাজ করি 200 ভাগ যেখানে মানুষ শতকরা 70 ভাগ ভোট দেয় ভোট কাজ করি আমরা 100 ভাগ যেখানে মানুষ 5-7% ভোট দেয় সেখানে কি 100 ভাগ কাজ করার মন জাগে আপনারা বলেন তো বাবারা একটু কথা বলবেন আপনারা মন কি জাগে জাগে না আর যদি দেখে যে আমরা কথা বলে এসেছি কাজ করে দিয়েছি ভোট দিয়েছিল আগে 40% কাজ করার কারণে ভোট দিয়েছি 80% পরবর্তীতে আমরা চিন্তা করব যে কাজ করলে মানুষ ভোট দেয় তাহলে তো মানুষকে ভোটের পরিবর্তে মানুষের কাজ করতে হয় আপনারা বলুন তো যদি আমরা হিসাব করতাম আঙ্গালিয়াবাড়ি কেন্দ্রে নৌকায় কত পার্সেন্ট ভোট আপনারা দিয়েছেন সেই হিসাবটা যদি সঠিকভাবে আমরা করতাম এবং সেটা দিয়ে যদি গো ধরে থাকতাম আপনাদের আঙ্গালিয়াবাড়ি এই হাই স্কুলে 4-তলা ভবন হতো না কোন অবস্থাতেই হতো না হয় না হিসাবে হয় না আমরা তো ভোটের ব্যাপারই আমরা কাজ করব 5 বছর কামনা দেব 5 বছর 5 বছর পরে বলবো আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আমার বাবা গো একটি ভোট নৌকায় দিবেন আমার ছাত্র বন্ধুদের গো ছাত্র বন্ধুরা তোমরা একটা করে ভোট নৌকায় দিবে তোমার বাবা এবং মাকে বলবে আমার খালা খালুকে বলবে সোহেল হাজারী বলে গিয়েছে একটা করে ভোট নৌকায় দিবে এত আকুতি এত কাকুতি একটিমাত্র ভোটের জন্য আপনি তো ভোট দিয়েছেন আপনারা সাজান সিরাজকে পাখা মার্কায় ভোট দিয়েছেন মাস মার্কায় দিয়েছেন ধানের শীষে ভোট দিয়েছেন মশারা ভোট দিয়েছেন আপনাদের স্কুলে পরিবর্তন হয় নাই আজকে কেন আমাদের কাছে ছাত্রদের মাঠ চাই বলে চিৎকার করতে হবে আমার কাছে যদি আজ থেকে 2 বছর আগে ছাত্রদের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে এই মাঠের কথা দাবি জানানো হতো আমি এই 2 বছরের মধ্যে ছাত্র ছাত্রীদের মাঠের ব্যবস্থা করে দিতে পারতাম এমন এক সময় আমার ছাত্র বন্ধুরা মাঠ চাইল আমার যখন নিঃশ্বাস দেবার সময় নেই প্রতিদিন 4-5টি করে আমরা উদ্বোধন করছি ভিত্তিপ্রস্তর স্থাপন করছি গণসংযোগ করছি রাত্রিকালীন উঠান বৈঠক করছি একদম সময় নেই ডান দিকে বাম দিকে তাকাবার তখন আমার ছাত্র বন্ধুরা রাস্তা চাইল আসলেই তো ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত স্কুলে ঢোকার জন্য একটা গাড়ি দিয়ে ঢোকা যায় না একটা ভ্যান দিয়ে ঢোকা যায় না ছাত্রছাত্রীরা কি কষ্ট করে স্কুলে ঢুকতে হয় এমন কেন পরিবেশ থাকবে আমার মুরব্বীরা আপনাদের কাছে এই প্রশ্ন আমরা করতে পারি না আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম আমি বিশ্বাস করি আঙ্গালিয়াবাড়ির মানুষের মন জাগ্রত তাদের এই জাগ্রত মন দিয়ে চিন্তা ভাবনা করবেন বাবারা যে আমার সন্তান সোহেল হাজারী কি বলে গেল সোহেল হাজারী সঠিক বললো কিনা যদি সঠিক বলে থাকি আপনাদের কাছে ভোট চাই আর যদি মনে করেন সঠিক বলি নাই আপনাদের কাছে ভোট চাই না আমরা সুযোগ পেলে কাজ করতে পারবো সুযোগ না পেলে কাজ করতে পারবো না এই স্কুলের নাকি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তাসির খান তাসির খান ভিত্তিপ্রস্তর স্থাপন করবার পরে সাজান শেরা সাহেব 5-টা বছর এই ক্ষমতায় রইল মন্ত্রী রইল ফুল মন্ত্রী খালেদা জিয়া ডান পাশে বসতেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সাজান শেরা থাকতে এই স্কুল এমপিও ভুক্ত হলো না একটি বিল্ডিং হলো না তারপরেও কি আমি আঙ্গালিয়াবাড়ির মানুষের কাছে বলতে পারি না বাবা গো আপনার ভোটের কি মূল্য নেই আপনার ভোটের তো মূল্য সাজান শেরা সাহেবরা দিতে জানে নাই তারা তো দেয় নাই তাহলে আপনার ভোট কি এত অচল যে আপনার ভোট দেওয়ার পরে এই এলাকার প্রাণের স্পন্দন আঙ্গালিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়
उच्च विद्यालय भवन दिलाना एमपीओ भुक्त कर दिलाना शेख हासिना जो एमपीओ भुक्त ना कर दी स्कूल स्कूल थकतो ना कारण कयदिन पेटे पाथर बेधे शिक्षक कर्मचारी তারা চাকরি করবে লেখাপড়া করাবে তাদেরও তো সংসার রয়েছে তাদেরও তো পরিবার রয়েছে পরিজন রয়েছে তারা তো পেটে পাথর বেঁধে লেখাপড়া করাতে পারত না অর্থাৎ পড়তে না পড়তে পড়তে একজন করে অন্য স্কুলে যেখানে ইন্টারভিউ দিয়ে চান্স পেত সেখানে শিক্ষকরা চলে যেত শিক্ষক কর্মচারী একজন থাকত না অতএব শুধু টিনের ঘরটাই থাকত স্কুলের শিক্ষক না থাকলে ছাত্রও থাকতে দিতেন না বটে ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি চেয়ে এনে আপনাদের এই ভবন করে দিয়েছি। তাই বাবারা বলি আপনাদের পায়ে জোরহাত করে বলতে চাই একটা ভোট তো আর তো কিছু চাই না টাকাও চাই না পয়সাও চাই না দয়া করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কা ব্যালটে একটি করে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ করে দেন আপনাদের সন্তানরা যে মাঠ চাইল পরবর্তীতে আমরা ক্ষমতায় এসে যাতে ছাত্র ছাত্রীদের মাঠ করে দিতে পারি ছাত্র ছাত্রী পড়ান আরো ভবন করে দিতে পারি এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি বাবারা দয়া করে একটি করে ভোট আগামী নির্বাচনে নৌকা মার্কায় দিবেন সাজান সিরাজ দেই আমিও আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি সাজান সিরাজকে যে আসনে আপনারা বসিয়েছিলেন সেই আসনে আমাদেরকে আরেকবার একবার আপনারা বসিয়ে দেখুন আমরা কি করি আনাল এবারের জন্য এই সংলা ইউনিয়নের জন্য পার্শ্ববর্তী দশক ইউনিয়নের জন্য আমরা কি কাজ করেছি আর কি কাজ করব আপনারা দেখুন আমরা কথার ফুল ঝুড়ি দিয়ে আপনাদের কাছে ভোট চাই না আমরা আনাল এবারেতে তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছিলাম তারপরেও আমরা এই ভবন দিয়েছি যারা তিন ভাগের দুই ভাগ ভোট পেয়েছে চার ভাগের তিন ভাগ ভোট পেয়েছে তারা কিন্তু আপনাদের জন্য কিছু করে দেয় নাই শেখ হাসিনাই করে দিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই উন্নয়নমূলক কাজ করছি আগামী দিনে করব আপনারা ভোট দিলেও করব না দিলেও করব তবে বিবেকের কাছে প্রশ্ন থাকবে আপনাদের কাছে আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন আমাদের ভোট দেই নাই কম ভোট দিয়েছি তারপরেও শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ এত কাজ করে দিল এত কাজ করে দিল তারপরেও আমি ভোট দিলাম না আপনার বিবেকের কাছে আপনার প্রশ্ন থাকবে এই বিবেক জাগ্রত হোক এ আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আনালে বাড়ির মানুষের পায়ের কাছে আমি একটু জায়গা চেয়ে গেলাম আপনাদের পায়ের কাছে দয়া করে বাবার একটু জায়গা দেবেন আমার ছাত্র বন্ধুরা তোমরা তোমাদের বুকের কাছে আমাকে একটু দয়া করে জায়গা করে দিও আমি ছাত্র যুবকদের সঙ্গে দিয়ে আগামী দিনে কালিহাতি করতে চাই সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক